আমার এসি হয়েছে? এসি নাই। হ্যাঁ মিয়া, দোকান খুলে লয়ে বইছেন আর এসি নাই, এটা কই লইব? আরে আমি তো আপনারে বলছি যে আমার কাছে পুরান কোটা এসি নাই, আমি নিজেই ডেলিভারি দিতে পারতেছি না, আপনারা দেবো কই থেকে? আপনি আমার এগুলো বুঝুং বাজুং বুঝায়েন না। আপনার দোকানে যে পরিমাণ মালামাল, একটা এসি বানাইতে মিয়া কতক্ষণ লাগে? আপনি চাইলেও তো একটা নতুন এসি কিনা নিতে পারেন, টাকা পয়সা তো আপনার অভাব নাই, মানুষের রক্ত খাওয়া টাকা তো কম কামান নাই। এবারে একদম থাপড়ায় না কামচা আপনি গরম করে এলাম শালা বুইরা, উল্টা পাল্টা কথা কষ্ট ছিল আমারে। আপনার কাছে আমি কোনো এসি বেচুম না, আপনি যা খুশি করেন না। তুই আমার কাছে এসি বেচবি না তো কি করবি? একদম না করে মাইরা মালাম, দোকানটা ভাঙিনা রাস্তার মধ্যে না মাইরা দিমু। রাজা ছিল তুই আবার কাজু ভাই হেরে যেতে আমি হেরে খবর চাইতে শালা আজকে মাইরা এলাম ভাই। এ ভাই ভাই কি করতেছেন ভাই? বয়স্ক মানুষ ছাড়েন ভাই, ছাড়েন ভাই। এই শালা বয়স্ক মানুষ শালারে মাইরা এলাম, শালা আমার লগে টুকাটুকি করে এই রুলে ব্যবসা করবি, একদম বইরা দেব তোর ব্যবসা। ভাই ভাই আমি আপনার পাশে এসি লাগাই দিয়ামু। উস্তাদ ছেড়ে দেন, বয়স্ক মানুষ ব্যথা হইতাছে ভাই, ছেড়ে দেন ছেড়ে দেন। ছাড়লাম তোর কথা কিন্তু আরে যে উল্টা পাল্টা কথা কইবি না। উস্তাদ মনে কষ্ট নিয়েন না, মানুষটা আসলে খারাপ। আসলে আমার মতো গরিব মানুষের মন না চাইলে অনেক কিছু করতে হয়, কিছু করার নাই। আমার ছেলেটা আজকে বদ্ধ পাগল হয়ে গেছে, বুকের মালিকরা আমার শেকল দিয়ে বাইন্দা রাখতে হয়। এই শয়তানের বাচ্চা সে আমার পোলাটারে ট্যাবলেট খাওয়া খাওয়া পুরা পাগল ফেরা দিছে। ও ডেলি ডেলি ট্যাবলেটের যোগান দেয়, আর আমার পরিবারে যার নামের আগুন জ্বলে প্রত্যেক দিন। আর এই শয়তানের কাছে এসি মেইসা সেই লাভের টাকা আমার চলতে হইব। বলছিলাম না, আমি বলছিলাম না? হ্যাঁ বলছিলেন, কিন্তু কি বলছিলেন? আরে আমি সেদিন বললাম না যে কেউ যদি কোনো পাপ করে সে আইনের চোখও তো এড়ায় যাইতে পারে ফাঁক ফোকর দিয়া, কিন্তু নিজের কপালের চোখ এড়াইতে পারে না, কপাল তারে ঠিকই শাস্তি দিয়া দেয়। বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, বলছিলেন। কিন্তু হয়েছে কি আর? আরে কি হয়েছে এই যে দেখ, ওই যে টাকলা ইয়াবা ব্যবসায়ী মুস্তাক অপহরণ মামলায় পুলিশের কাছে ধরা গেছে, এই যে নিউজ দেখ দেখ। ও কি ঘটনা তো সত্য, এই মুস্তাক হালার বলা ধরা পড়ছে একদম একদম কেমন হয়েছে উস্তাদ? যে অপহরণ হয়েছে এই বেটা লাশ পাওয়া গেছে, বুঝছস? তার মানে কি? মানে হইতেছে ওই টাকলায় এবার মার্ডার কেসের মামলার আসামি। এইবার বুঝবো ঠেলা, হয় তার ফাঁসি হইব, নাহলে কম পক্ষে 10 থেকে 12 বছর জেল। হ্যাঁ একদম সমেতের বিচার হয়েছে, মানে আমার 1400 ভিতরে ঢুকা খালি বাটন রাখাইবে একদম। এই জন্যই কয় বুঝছস, পাপ বাপ রেও সারে না। জীবনে কেউ যদি কোনো পাপ করে থাকে, ছোট হোক বড় হোক, সেইটার শাস্তি তারে পাইতে হইব, ভোগ করতে হইব, বুঝবো না? দোস্তাদ ওই টাকলার তো মেলা লস হয়ে গেছে, এসি যেটা বাড়ির মধ্যে নেছে তার বাতাস খাওয়ার আগে সে 1400 ভিতরে ঢুকে গেছে। আরে 1400 না ঢুকুক, বাড়িতেও যদি থাকে 2 দিনের বেশি এসির বাতাস পাইব না, আবার দোকানে আইতে হবে। হ্যাঁ কি লিখিয়া? আমি দূর বেটা, আমি তো একদম লক্কর জক্কর নষ্ট সব যন্ত্রপাতি দিয়ে এসিটা লাগিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই এসি ঠিক 2 দিন পরে নষ্ট হয়ে যাবো, তারপর আমার দোকানে নিয়ে আইব, আবার ঠিক করে দিব, 2 দিন পরে আবার নষ্ট হয়ে যাবো, আবার দোকানে আইব, আবার ঠিক করে দিব।